সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরও দুইটা লো কম্পিটিশন সার্ভিস নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো অনেকে আছে যারা ডিজিটাল মার্কেটিং করি বা আমরা শিখি, তারা অনেকেই জানি না যে কোনগুলো লো কম্পিটিশন কিওয়ার্ড, কোনগুলো হাই কম্পিটিশন কিওয়ার্ড, অথবা কোনগুলো লো কম্পিটিশন সার্ভিস বা হাই কম্পিটিশন সার্ভিস। তো যেহেতু আমাদের এখন বর্তমানে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কোর্স বা ক্লাস চলতেছে, মোটামুটি আরও 4-5টা ক্লাস হবে, তো সেই জন্য ভাবলাম আপনাদের একটা জিনিস আমি দেখাই দেই। যদি এগুলো কোর্স করানো হয়েছে আমাদের ভিডিওতে, কিন্তু টোটালি কথা হচ্ছে গিকও পাবলিশ মেবি করা হয়েছে, আই থিঙ্ক, আমার মনে হচ্ছে না, কিন্তু আবার মনে হচ্ছে হ্যাঁ, আমি মনে হয় করছি এর আগের ক্লাসগুলোতে, মনে হয় এই ধরনের গিকগুলো পাবলিশ করছি। ওকে, যদি করে থাকি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখেন। ওকে, তো এটা হচ্ছে দুইটা সার্ভিস। আমি কেন বলো, শুধু ইনস্টাগ্রামেরই দুইটা সার্ভিস। তো এই কাজগুলো যে খুব একটা কঠিন কাজ এরকম না, এটা একটা বাচ্চাও এগুলো করতে পারে, কিন্তু যেটা করতে হবে অবশ্যই ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্লাসটা করে, এই ক্লাসটা করলে আমার মনে হয় বেটার হয়, কারণ কাজটা তাহলে আপনার পরিপূর্ণ শেখা হয়ে যাবে, দেন আপনি একটা কিক পাবলিশ করতে পারবেন। তো ওকে, কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখি এই সার্ভিসটা কেমন, যদি আমরা দিই, যদি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি তাহলে এই সার্ভিসটা আমরা দিলে ভালো হবে কিনা। হ্যাঁ, অবশ্যই 100% ভালো হবে। এখানে আপনি জাস্ট সার্চ করবেন ইনস্টাগ্রাম সার্চ বা ইনস্টাগ্রাম রিসার্চ। ওকে, ইনস্টাগ্রাম রিসার্চ এটা লিখে সার্চ করবেন, অথবা শুধু ইনস্টাগ্রাম রিসার্চ, অথবা শুধু হ্যাশট্যাগ রিসার্চ এটা লিখে সার্চ করতে পারেন। আমি এখানে হ্যাশট্যাগ রিসার্চ লিখে সার্চ করছি। তো আমার এখানে দেখেন মাত্র 1125টা সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে, যারা শুধু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ বা সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ রিসার্চ নিয়েই তারা সার্ভিস দিতেছে। তো আমি কেন এটা বললাম, কারণ আমি এখানে কিন্তু ইনস্টাগ্রামও লিখতে পারতাম, তাহলে আমাদের ওইখানে ইনস্টাগ্রামের মোটামুটি অনেক সার্ভিস চলে আসতো, যারা মার্কেটিং করতে আসে তাদেরগুলো চলে আসতো। শুধু আমি হ্যাশট্যাগ রিসার্চ লিখে সার্চ করছি, সেই জন্য আমার এখানে 1125টা সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে। তো আসেন, এটা হচ্ছে অফলাইনে। এবার যদি আমরা অনলাইনে দেখি তাহলে 100 কম বেরোবে আশা করি। তো আমি দেখেন এবার অন করছি, তো মাত্র 75টা সার্ভিস অ্যাভেলেবল। তো এখানে যদি আপনি জাস্ট গিগটা করে ফালায় রাখেন, আই থিঙ্ক 100% আপনি অর্ডার পাবেন, 100% আমি লিখে দিতে পারি, কিন্তু আপনাকে কন্টিনিউ প্রপারলি অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রপারলি একটা খুব সুন্দরভাবে একটা গিগ প্লেসমেন্ট করতে হবে বা গিগ তৈরি করতে হবে। অবশ্যই কিওয়ার্ডগুলো ফোকাসমেন্ট করতে হবে বা কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতে হবে, এগুলো করলে আই থিঙ্ক আপনি ভালো একটা গিগ তৈরি করতে পারলে আপনি একদিনের ভিতরেই আপনি ফার্স্ট পজিশনে চলে আসতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই হচ্ছে কাহিনী। তো অবশ্যই গিকের ইমেজগুলো খুব ভালো হতো। এখানে দেখেন, এই একজন টপ টেলিটি সেলার, তিনি আই উইল রিসার্চ হ্যাশট্যাগ, তিনি হ্যাশট্যাগ রিসার্চ করে দেয়। এই হ্যাশট্যাগ রিসার্চ কিন্তু আমি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্লাসের ভিতরে শিখেছি, কয়টা টুলস দিয়ে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করবেন, ঠিক আছে, এগুলো দেখাইছি, আপনি একটু দেখেন। দেখেন এই একজন $20 করে নিচ্ছে, একটা করে ২৫টা হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে। তো আমরা দেখি তিনি কীরকম সার্ভিস দিতেছে। এখানে দেখেন মোটামুটি 682টা অর্ডার কমপ্লিট করে ফেলছে, বর্তমানে এখনও কিন্তু একটা অর্ডার রানিং আছে। তো এই একজন টপ রিলেটেড সেলার, দেখি তার কী অবস্থা। দেখেন তার বর্তমানে 10টা অর্ডার রানিং আছে, তিনি 3074টা সার্ভিস কিন্তু কমপ্লিট করে ফেলছে, আরও কিন্তু মানে রিভিউ পাইছে, কিন্তু আরও কিন্তু অনেক বেশি কাজ করে ফেলছে। আর এখানে তার 15,000+ কিন্তু তার লাভ রিয়েক দেওয়া আছে, এখানে দেখেন এগুলো কিন্তু সেভ করে রাখছে এই গিগটা, পরবর্তীতে আমি তো অর্ডার করি এরকম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে কী পরিমাণ, যেমন এই একজন, এটাও কিন্তু টপ রিলেটেড
সেলার। এখানে কিন্তু টপ টিলিটের সেলাররাও কিন্তু এই ধরনের গিগ প্রোভাইড করতেছে, তার মানে আপনাকে অবশ্যই বুঝতে হবে এখানে হাই ডিমান্ডেবল কাজ এগুলো। এখানে দেখেন দুইটা অর্ডার রানিং আছে, $20 করেন, আপনি $5 দিয়ে শুরু করেন না, সমস্যা কী? আপনি প্রথমে কম খান বেশি দেন, সমস্যা নাই তো। এই একজন হ্যাশট্যাগ নিশ স্পেশি, ওকে নিশ রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে, তারও অর্ডার চলতেছে। আপনি আশা করি যে এইটা দিলে আপনি এখন যেহেতু এটা আস্তে আস্তে জনপ্রিয়তা হতে যাচ্ছে বা জনপ্রিয় হবে আস্তে আস্তে, তো এখন তো দিয়ে রাখলে আশা করি যে প্রতি মাসে 5-7টা করে প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে, কমপ্লিট করতে পারবেন, মানে রেগুলারই অর্ডার করে। আর এগুলো যারা এগুলো করে তারা কিন্তু এগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দেয় ইনস্টাগ্রামের, তো আপনি যদি ইনস্টাগ্রাম নিয়ে শুধু মার্কেটিংয়ের কাজ করেন তাহলে হয়ে যাবে, সমস্যা নাই। তো এই হচ্ছে একটা সার্ভিস, তো আশা করি বিষয়গুলো বোঝা গেতেছে। তো এই হচ্ছে আমাদের লো কম্পিটিশন একটা সার্ভিস, তো এটা আপনি প্রোভাইড করতে পারেন। তো ওকে, আমি এগুলো সব কেটে দিই আপনাদের জন্য, যেহেতু আমরা বুঝতে পারছি যে ইয়াগুলো কত কম্পিটিশন কত লো অন্য অন্য কাজের তুলনায়। এবার একটু যেটা দেখাবো সেটার কাজটা একটু 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 বেশি কম্পিটিশন আর কি, যদিও আপনি লো কম্পিটিশন বলতে পারেন, কেন এটা হচ্ছে আপনার মোটামুটি ভালোই আছে কিন্তু অফলাইনে মানে অনলাইনে খুবই কম, সেই জন্য এটাও আমি লো কম্পিটিশন কিওয়ার্ডের আন্ডারে রাখছি। দেখেন এবার ইনস্টাগ্রাম রিলস এটা লেগে সার্চ করত, এটা কিন্তু ভিডিও রয়েছে আমাদের কাছে, তো ডিসক্রিপশন বক্সে চেক করবেন অথবা আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে আপনি একটু কষ্ট করে দেখে নিন। এখানে দেখেন ইনস্টাগ্রাম রিলস এডিট বা ইনস্টাগ্রাম রিলস ক্রিয়েট, দেখি ক্রিয়েট লেখে কতগুলো আসে, ওকে ইনস্টাগ্রাম রিলস ক্রিয়েট বা মেক ইনস্টাগ্রাম রিলস, ওকে একটু কষ্ট করি আমি, হ্যাঁ কারণ এগুলো একটু লোড নিতে দেরি করে, ওকে 9000, ওকে এখানে সমস্যা হচ্ছে কি এই কিওয়ার্ডগুলোতে লিখলে ইনস্টাগ্রাম রিলস লেখাটা ইনস্টাগ্রামের কারণে, কেউ কেউ ইনস্টাগ্রাম ভিডিও চলে আসে, হ্যাঁ ভিডিও তৈরি করে কেউ কেউ আর অনেক কিছু আসে, সেজন্য আমি ক্রিয়েটটা কেটে দিলাম, শুধু ইনস্টাগ্রাম রিলস লিখে আমি সার্চ করবো। এবার দেখেন 5000 সার্ভিস আসতেছে, কিন্তু 5000 সার্ভিস কিন্তু অফলাইনে, এবার অনলাইনে দেখেন কত আছে, অনলাইনে দেখেন মাত্র 476টা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে। এটা কিন্তু কম্পিটিশনই না, মাত্র 2-3টা পেজ, একটা ক্লায়েন্ট আসে যখন 2-3টা পেজ তো দেখবেই, তাই না? তো আপনি ভালো করে গিগ তৈরি করতে পারলে হয়ে যাবে। এখানে আবার ইনস্টাগ্রামের অ্যাড টিকটক অ্যাড এগুলো তৈরি করে কেউ কেউ আছে, লাইক বাড়ায় দেয় হ্যান দান, মানে হিজি বিজি সার্ভিস দেয় কেউ কেউ, আবার অনেকে আছে খুব সুন্দর সুন্দরভাবে ইনস্টাগ্রামের রিলস তৈরি করতেছে। আপনি একটা ভিডিও দেখলে ইনস্টাগ্রাম রিলস কীভাবে তৈরি করতে হয় এগুলো বুঝতে পারেন, এবং আমাদেরও ভিডিও আছে কীভাবে ইনস্টাগ্রাম রিলস তৈরি করতে হয়। তো এইগুলো সার্ভিস আমাদেরই একজন, নাম হচ্ছে সাইফুল, তো তিনি শুধু ইনস্টাগ্রাম রিলস সার্ভিসটা দিতেছে, তিনি লেভেল 2 সেলার আছে, তার মোটামুটি 7-8টার মতো শুধু অ্যাকাউন্টই আছে ইনস্টাগ্রাম রিলস, প্রতিটা অ্যাকাউন্ট লেভেল 1-2 চলে গেছে, তিনি কিন্তু প্রপারলি ইনস্টাগ্রাম রিলসের সার্ভিসগুলো দিয়ে আসতেছে, মানে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম কন্টেন্ট তৈরি, এইগুলো শুধু ইনস্টাগ্রাম নিয়েই কাজ করতেছে সাইফুল করে নাম একটা, বলতে পারেন একজন আমাদেরই একজন, আমার সাথে খুব ক্লোজ। তো আমারে বললো দেখো তুমি এই সার্ভিসগুলো দিতে পারো, এটা আমি দিতেছি, আমার খুবই ভালো অর্ডার আছে, আর এগুলোতে ইনস্টাগ্রাম রিলসের কিন্তু অর্ডারগুলো সবথেকে বেশি পাওয়া যায়, মানে বেশি বলতে এখানে আপনি অর্ডারের মানে সবাই এগুলো করতেছে। এখন দেখেন এক একজনের অনেকগুলো অর্ডার পড়ে থাকে, একজন একটা দেখি, এবার আমি একটু দেখি এই একজন টপ টিলিটের সেলারে দেখি কয়টা চলতেছে, 3টা, ওকে এখানে অনেকজনের অনেক রকমের সার্ভিস তো একটু বুঝতে সমস্যা হয়। তো আপনি অ্যাকুরেট সার্ভিস পরিষ্কার করে সব কিছু লিখবেন, হয়ে যাবে। এখানে 2টা দেখেন মাত্র 15 সেকেন্ডে একটা ভিডিও বানিয়ে দেবে $35, দেখি $20 দেখেন কী পরিমাণ ডিমান্ডেবল, 20-70-35, আরে ভাই পাস করে পাস নাই, ওকে একজনে দিতে আছে $5, আর তাদেরকে লাভ নাই। 10টা দেখতে পারি ইনস্টাগ্রাম এডিট, ইনস্টাগ্রাম রিলস এবং টিকটক রিলস,
তিনি দুইটা নিয়ে কাজ করতেছে দেখেন, তিনিও কিন্তু এখন লেভেল টু সেলার, দুইটা অর্ডার বর্তমানে রানিং আছে। এই গিগটা আমরা একটু রিসার্চ করতে পারি। হ্যাঁ, তো আমরা একটু কষ্ট করে নিচের দিকে আসবো, এটা হচ্ছে ইন্ডিয়ান। হ্যাঁ ইন্ডিয়ান, তো আমি দেখি এ মাসে তিনি কয়টা অর্ডার কমপ্লিট করছে। তো আমি এখানে মোস্ট রিসেন্টে চলে আসবো, মোস্ট রিসেন্ট থেকে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা দশটা এগারো এগারো আরে মামা এগারো দুই বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ, ছাব্বিশটা অলরেডি করে ফেলছে, ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ, ওকে বত্রিশটা কমপ্লিট। ওকে দেখি এখানে কোনো বত্রিশটা এক মাসে কমপ্লিট করছে, তার মানে কিন্তু তার অনেকগুলো অর্ডার না পড়লেও একসাথে কিন্তু তিনি কন্টিনিউয়াসলি অর্ডার কিন্তু পাচ্ছে, বিষয়গুলো বোঝা যাইতেছে। কন্টিনিউয়াসলি মানে তিনি প্রতিদিনই মানে ডেইলি তিনি অর্ডার পাচ্ছে, তো এক মাসে বত্রিশটা অর্ডার কমপ্লিট করছে, মাসে তো তিরিশে, ঠিক আছে বত্রিশটা অর্ডার কমপ্লিট করছে, এখনও একটা অর্ডার রানিং আছে, তার মানে প্রতিদিন একটা করে কাজ ডেলিভারি দিতেছে। এবার যদি আপনি মনে করেন বত্রিশটা অর্ডার যদি আপনি সর্বনিম্ন $10 করেও ধরেন, তাও কিন্তু $300 মানে $30,000 মতো প্রায় ইনকাম কত আছে। কিন্তু এখানে স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম প্যাকেজ আছে, এভারেজ। আমি আশা করি যে তিনি যদি নাও ইনকাম করে, তারপরেও তিনি মাসে $50,000 থেকে $60,000 ইনকাম করে শুধু ইনস্টাগ্রাম রিলস তৈরি করে দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। তো চাইলে আপনি ইনস্টাগ্রামের রিলস সার্ভিসটা দিতে পারেন, এটা মোটামুটি খুবই এখন পপুলার বলতে পারেন অথবা জনপ্রিয়তা বলতে পারেন। এটা সামনের দুই এক বছরের ভিতরে দেখা যাবে এটার সার্ভিস অনেক 10,000+ আপনার প্রতিযোগিতা বা কম্পিটিশন হয়ে যাবে, আর এখানে কিন্তু বাংলাদেশে খুবই কম পাবেন, ঠিক আছে। ইন্ডিয়ান অন্য রাষ্ট্রের মানুষগুলো এগুলো দিয়ে থাকে। আমরা যদি সেলার ডিটেলসে যাই দেখেন বাংলাদেশি কত আছে, নিউ সেলার টপ বাংলাদেশ দেখেন 21 জন 22 জন আছে, ওকে বাংলাদেশি 22 জন আছে, আর সব থেকে বেশি আছে হচ্ছে ইংলিশ মানে ইউনাইটেড স্টেটস অন্য রাষ্ট্রের মানুষ, কারণ এই কাজগুলো মানে বেশি করে এখন বাইরের লোকটা, কারণ হচ্ছে এই কাজগুলোর ডিমান্ড বেশি, সেই জন্য বাইরের লোকেরা এটাতে বেশি করে, ঠিক আছে। ওরা করে কি এই কাজগুলো নিয়ে আরেকটা সেলারকে দিয়ে দেয়, বাংলাদেশি বা পাকিস্তানি ইন্ডিয়ান ওদেরকে দিয়ে দেয়, ওরা এই কাজগুলো করে, খালি শুধু এখান থেকে নেয় এখান থেকে দেয়, বুঝছেন ব্যাপারটা, সাবকন্ডাকে কাজ করায়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এই দুইটা সার্ভিস দিতে পারেন, এবং আমি সামনে আরও আপনাদের জন্য রিসার্চ করে করে আরও ভালো ভালো সার্ভিস নিয়ে আসবো, যেগুলো লো কম্পিটিশন, যারা শুধুমাত্র সামথিং এক আধা ঘন্টায় কাজ শিখে ইনকাম করতে চান তাদের জন্য এই ক্লাসগুলো বেটার হবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।